নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকো এই কামনাই করি। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজ আমার রেসিপি শুরু করছি। এসো, সবজি দিয়ে খিচুড়ি আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি কিছু সবজি, ফুলকপি আছে, সিম, কুমড়ো আর আলু। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি গোলমরিচ, ছোটো এলাচ, লং, শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, হাফ টমেটো কুঁচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন কারি পাতা, জিরে 1 টিস্পুন, আর হাফ টিস্পুন নিয়েছি রাঁধুনি ফোড়ন। আর এখানে মুসুর ডাল, মুগ ডাল ভালোভাবে ওয়াশ করে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি গোবিন্দভোগ চাল, গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি ফোড়নটা দিয়ে দিই, জিরে, রাঁধুনি ফোড়ন, লং, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, এগুলো ফোড়নে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি কারি পাতা, কাঁচা লঙ্কাটা একটু ফোড়ে দেবো। দিয়ে দিচ্ছি সবজিগুলো, সবজিগুলো আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আমি 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। চাপাটা ফেলে এবার আমি দিয়েছি টমেটো, সব টমেটো কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম। আর এখানে জিরে আদা আমি মিক্সিতে বেটে নিয়েছি আগে থেকে, সেটা আমি দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে আর আদা বাটা। তার সঙ্গে দেবো ধনে গুঁড়ো, একটু ভালো করে কুচিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চালটা, সেখানে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে। আর দিয়ে দিচ্ছি ডাল, এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, চাল ডাল সবজি সব একসঙ্গে। এবার দিয়ে দেবো একটু জল, একটা
আর দেবো হাফ কাপ, বড় কাপে দেড় কাপ আমি জল দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। এক চামচ চিনি দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। আমি 15 মিনিট পর আবার ফিরে আসছি। এখানে একটা ছোট কড়া নিয়েছি, তাতে আমি দিচ্ছি 1 চামচ ঘি। পাশে হচ্ছে খিচুড়িটা। এখন আমি দিচ্ছি 1/8 স্পুন হিং, খুবই সামান্য পরিমাণে হিং দিয়েছি। আর দিয়েছি 1/4 টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে তোমরা গুঁড়ো লঙ্কা যে বেশ ঝাল খাও সেই গুঁড়ো লঙ্কাও দিতে পারো, লাল গুঁড়ো লঙ্কা। আমি যেহেতু কম খাই বলে আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। ভালোভাবে হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চাপাটা, খুলছি, খুলে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা। এই ছকটা দিয়েছি, এই ছকটা এখানে দিয়ে দিলাম। এখানে ঘিটা তোমরা আরো বেশি দিতে পারো, আমি 1 চামচই দিয়েছি। ভালো করে নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপর তোমাকে দেখিয়ে দেবো। সবজি দিয়ে খিচুড়ি আমার রেডি হয়ে গেল, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। তার সঙ্গে দিচ্ছি একটা অমলেট আর একটু টমেটোর চাটনি, দুর্দান্ত খেতে লাগবে। তোমরা অবশ্যই এরকমভাবে করো, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আজ তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।